গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। তো এখন আমরা বর্ধমান যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই আমাদেরকে একটু বাস স্ট্যান্ড অবধি দিয়ে আসছে, ভালোই হলো, হেঁটে হেঁটে যেতে হচ্ছে না। মাও রেডি, আর অনুষ্কা দেখো বেরিয়ে পড়েছে রেগে মেগে, সবাই ওকে রেখে চলে যাচ্ছি বলে। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে অনেক 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 গল্প হবে, অনেক কথা হবে, ঠিক আছে? এখন আমরা তো আসি, আপাতত থেকে নেমে আমরা রাস্তাটা পার হবো আর কি, অনাময়ে যাবো, যেয়ে আবার ওখানে লাইন দিতে হবে। আর এখন দাঁড়িয়ে আছি, এপার থেকে ওপার হবো। সরকারি হাসপাতাল মানেই লাইন আর লাইন, শুধু লাইন দিয়েই যাও, সব জায়গায় লাইন দিয়ে দিয়েই আলা। আর এখন আমি একটু খেতে ঢুকেছি, মায়ের জন্য বেগুনি নিতে এসেছি, নিয়ে এসে আমিও ভাবলাম যে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওখানে যাব। তো লাইনে দাঁড়িয়েছিলাম, দিয়ে এন্ট্রি করে নিয়ে মাকে কাগজটা দিয়ে আমি আসলাম। এবার মা খাবে আর আমি আবার লাইনে আবার যেয়ে দাঁড়াবো। তাই দেখো বেগুনি নিয়ে যাচ্ছি, কারণ মা এন্ট্রি করার লাইন, তারপর ডাক্তার দেখানোর লাইন, সেখান থেকে এসে ওষুধের লাইন, আবার সেখানে ওষুধ নিয়ে আবার বাইরে এসে একটা ওষুধের দোকান আছে সেখানে লাইন দিয়ে জাস্ট এইমাত্র হলো। তো এরপর আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, যে ওখানে দাঁড়াবো। আর আলিশায় যাচ্ছি না, আলিশায় গেলে আবার টোটো ধরে যেতে হতো, তো আমরা এখানেই চেপে পড়বো, সেই জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি। আর এখন এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমাদের বাসটা আসতে দেরি আছে বলছে। তো দেখো যেখানটা দাঁড়িয়ে আছে সেই লোকেশনটা তোমাদেরকে একটু মানে দিয়ে দিলাম, দেখো এটা হচ্ছে ঠিক অনাময়ের সামনে, মানে বেরিয়ে এসে আর রাস্তাটা, মেন রাস্তাটা, হাইরোডটা। তো এখানেই আমরা দাঁড়িয়ে আছি মা আর আমি, এবার আমাদের এদিকে বাস আসলে তারপর চাপবো, তারপর বাড়ি যাওয়া। মায়ের শরীরটা খারাপ খারাপ বলছে, লাগছে। বন্ধুরা এইমাত্র এলাম বর্ধমান থেকে, আর বাস থেকে নেমে যে তোমাদের সাথে একটু কথা বলবো বা ক্যামেরা করবো সেই পরিস্থিতির মধ্যে থাকিনি। মায়ের এত শরীর খারাপ লাগছিল আর এমন করছিল, তো বাস থেকে নেমে কোনো রকমে কল থেকে জল ফল নিয়ে হাতে পায়ে দিয়ে মুখে দিয়ে, মানে এখন একটু ইয়ে হয়েছে, তারপরে আবার তোমাদের দাদাভাই যেয়ে মাকে নিয়ে এলো, তো সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি। আর এসে একবার সান্টান সেরে তো তোমাদের সাথে কথা বলছি। তো চলো এবার ভাত টাত খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আর ঠাম্মা রান্না করেছিল, মা আর আমি গিয়েছিলাম, দেখেছো অনুষ্কা এখনও স্কুল থেকে আসেনি, তোমাদের দাদাভাই আনতে যাবে, আর মায়ের যে এখন দাঁড়িয়ে আছে। তো চলো ভাত টাত খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। তো দেখো চিংড়ি মাছের ঝাল হয়েছে, একটু কাই কাই পাড়া, আর পালং শাকের তরকারি, টক, এই যে ঠাকুমাও খেতে বসেছে, মা খেতে বসেছে, আর আমি খাবো। তো বন্ধুরা গানটা আর শেয়ার করলাম না, যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য। তো ওখান থেকে এসে আবার অনুষ্কার নাচের ক্লাস ছিল, তো এসে আবার অনুষ্কাকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম। সেই নাচের ক্লাস থেকে এসে আবার একবার ডাক্তারখানা যাওয়ার কথা আছে, যদি তোমাদের দাদাভাই চলে আসে তাহলে যাব, এরকমই ভেবেছি। তো দেখা যাক কী হয়, তো দেখতে থাকো বন্ধুরা। এই অনুষ্কাকে নাচের ক্লাস থেকে নিয়ে এলাম বর্ধমান থেকে, এসে থেকে আমার মানে একটু বসে নেই, আবার এই এখন ডাক্তারখানা যাচ্ছি, কী অবস্থা তাহলে বোঝো। তো চলো ঘুরে আসি, এসে তারপর কথা হবে। বন্ধুরা বাড়ি চলে এসছি, এই তোমাদের দাদা ভাই কোথায় গেল, খুঁজে পাইনি ও কোথায়। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সারাদিনের পর আর ভালো লাগছে না, এবার খাবো আর শোবো আর ভালো লাগছে না। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? টাটা, গুড নাইট।